আমার এখনো মনে আছে আমরা একবার বাইরে ট্যুরে গিয়েছিলাম, সেখানে তার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু উনি অনেক উল্টা পাল্টা বলে আলাদা থাকতে রাজি হননি। বুঝলাম, তারপর? আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি ওনাকে একা একটা রুমের ব্যবস্থা না একটা মোটেলের ব্যবস্থা করে দিতাম, সেখানে উনি একাই থাকতেন আর যখন তখন মেয়েদের সাথে ফ্ল্যাটারিং করার শিক্ষাটা বুঝে যেতেন। কিন্তু আপনারা তো মানে ভালো একটা মোটেলেই ছিলেন, মানে ভূতের হোটেলে তো ওঠেননি? না, আমরা ভূতের মোটেলেই উঠেছিলাম। মানে? মানে এহসান সাহেব যে আলাদা কোনো রুম নেননি তাতে সে ভালোই করেছেন, নাহলে ভূতের ভয় হার্ট অ্যাটাকে মরেই যেতেন। মাঝখান দিয়ে বেচারা হাবিব আলাদা একটা রুম নিয়ে ফেঁসে গেল। কিরকম? একটু ভালো? হ্যাঁ ভালো, তবে চুলটা একটু বিলি করে দিলে আরো ভালো। দেখেছেন স্যার, নারী স্পর্শ পাওয়ার জন্য কি কাকুতি আর মিনতি? প্লিজ হাবিব, হাবিব তো আমাকে বড় তো যে আসলে কি হয়েছিল স্যার? ভূত ভূত ছিল স্যার। ভূত? জি স্যার। তুমি কি শুধু ভূত দেখেছো হাবিব? রাক্ষস, খোকোষ, ভাল্লুক, ভাক্কুম ভাক্কুম ওগুলো কোনো কিছু দেখোনি? কিপ কোয়াইট। একটা বিষয় একটু ক্লিয়ার করা যায় চাইলে তুমি যদি আমাকে এই ডিটেলটা বলো তাহলে বলতে পারবো। তুমি আমাকে বলো যে আসলে কী কী হয়েছিল স্যার। রাতের বেলা বিড়াল কুকুরের শব্দে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখি রুমে কেউ নেই, আমি আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ হঠাৎ দরজায় কে জানি নক করছিল। আমি যে দরজাটা খুলতে দেখি একটা মেয়ে, মেয়ে না স্যার, ওটা একটা পেটুন স্যার, পেটুন সাদা একটা পেটনি স্যার, ওটা পেটনি ছিল স্যার, পেটনি ছিল স্যার, ওটা পেটনি ছিল না স্যার? বুঝতে পেরেছি ওটা পেটনি ছিল।
একটু আগে তুমি বলেছো ওটা ভূত ছিল, এখন বলছো পেতনি, তার মানে কি? তুমি কি দেখেছো? তুমি দুই পর্ব আলেফ লায়লা দেখেছো, মালেকা হামিরা এসেছিল এখানে, তা কি ফালতু কথা বলছো? প্লিজ একটু থামুন, প্লিজ।